Yes, it's Monday again and I'm back. No, not. Sorry, ball. No, ball, thak. No, ball. No, no, ball. I'm bhal lage to. No, no, ball, ball, ball. So it's Monday and I want to welcome you all in TV. Come, Sabina Noor. Okay. বাজে জিনিস বাদ দিয়ে আমরা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ভালোবাসার আইসক্রিম প্রেজেন্ট প্রতি সপ্তাহের আয়োজন ভালোবাসার আইসক্রিম হি জাস্ট ওয়ুডন্ট লেট মি টক সরি না গো অন না গো অন গো অন শোর শেষ হবে না আজকে আমারও সেটা মনে হচ্ছে না বল সব অনুষ্ঠানের নাম কি অনুষ্ঠানের নাম হচ্ছে ভালোবাসার আইসক্রিম লভেলো প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি উইথ সিয়াম এন্ড সাবিলা সো সাবিলা কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি মানে আজকে আমার মনে হচ্ছে আমাদের গেস্টের সাথে আমাদের ট্রান্সপারেন্সি রাউন্ডটা খুব ভালো হবে হ্যাঁ আমরা আসলে অফ দ্য ক্যামেরাস কথা বলছিলাম আই থিংক অনেক ইন্টারেস্টিং হবে না না নট বিকজ অফ দ্যাট বিকজ অফ ইওর ড্রেস এনিওয়েজ যারা জোকটা বুঝেনি তাদেরকে আমি পার্সোনালি বুঝাবো কিন্তু আপনাদেরকে জানাতে চাই যে আমাদের ফেসবুকে আমরা আছি সেটা হচ্ছে facebook/ সিম্পল লাভ স্টোরি লাইফ এন্ড আমাদেরকে চাইলে ফোনও করতে পারবেন ফোন নাম্বারস নিচে আছে আর আমাদের এই কথার আটকানোতে আপনারা কি কনফিউজ হবেন না যারা প্রথমবারের মতো শো দেখছেন আশা করি প্রথম দর্শক আমরা পাচ্ছি না কিন্তু আমরা আসলে এরকমই আমরা খারাপ দেখেন না আমাদের শো যাই হোক আমি আজকে উইদার মাছ এডিটর ইন্ট্রোডিউস করাই সেটা হচ্ছে যে আমার ফিল্ডের একজন মানুষ আছেন ফিল্ড এজ ইন তার ফিল্ডে আমি নেই অথবা আমার ফিল্ডে উনি নেই কিন্তু আমাদের প্রফেশনাল লাইফের একটা জায়গা থেকে আমাদের মিল আছে সেটা হচ্ছে ল ব্যাকগ্রাউন্ড শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ফার্স্ট অফ অল শি ইজ মানে ওর সবচেয়ে বড় কোয়ালিটি কি বল তোর কি মনে হয় আমার মনে হয় সবথেকে বড় কোয়ালিটি হচ্ছে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক মডেলস অফ আওয়ার টাইমস এখন বাংলাদেশে আমরা যাদেরকে দেখি আইকনিক মডেলস যাদেরকে বলা হয় আই থিংক শি ইজ ওয়ান অফ দেম ডেফিনেটলি সো শেষে কোনো ট্রিটার কথাবার্তা হয়েছে পাম মারতেছিস না পাম মারা কি আছে সত্যি কথা বলি আশ্চর্য হচ্ছে যে আমার বাসাটা এমন একটা পজিশনে যেখান থেকে আসলে ফ্লাইওভার হচ্ছে তো তো আমার কথা হচ্ছে যে যদি আমার অ্যাড্রেসটা দিয়ে দে অ্যাড্রেসটা দিয়ে আর মানুষ জানবে তিন চারটাই আছে তো ওইরকম একটা জায়গাতে আমার বাসার সামনে অনেক জ্যাম থাকে তো আমি ওকে অনেক মিস করি কারণ ও যদি গাড়ির উপরে একটু দাঁড়ায় তাহলে দেখতে পারতো যে জ্যাম কতটুকু আছে ও এতটুকু টল ও শি ইজ অ্যান অ্যামেজিং হিউম্যান বিং আমি যতটুকু ওকে পার্সোনালি চিনি আর সাবিলা যেটা বললো একবারে রাইট কথা সে আমাদের জেনারেশনে এমন খুব কম মানুষ আছে যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছে এবং কনফিডেন্টলি রিপ্রেজেন্ট করে এসেছেন এবং তার হাজবেন্ডকে আমি তার থেকেও বেশি ক্রেডিট দিব কারণ এরকম একটা প্রফেশন এবং সবকিছু মেনটেন করার জন্য তো সংসারটা আসলে অনেক স্ট্রং থাকা দরকার এই সাপোর্টটা না পেলে হয় না তো উইদাউট মাচ ইট আমি একটু ইন্ট্রোডিউস করাই আমাদের গেস্ট শি ইজ নান আদার দ্যান জান্নাতুল ফেরদৌস পিয়া আর আমাদের ফারুক ভাই আম ওভারওয়েলমড তোমরা এত কমপ্লিমেন্ট দিলাম শুনছিলাম হ্যাঁ আর কি 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 বলবে শুনি না এরকম সিয়াম কাম অন তুমি কালকে যে আমাকে টেক্সট করলা যে সিয়াম ভালো ভালো কিছু কথা বলো আমাকে নিয়ে কোন সত্যি আমাকে ভালো বলে না এখন আমি আর কিছু সরি রিয়েল লাইফ Oh, hey, you forgot. Faruk bhai. Bye. You're looking very good. Thank you. কি ব্যাপারটা কি বলেন তো আমি সিটিং নেক্সট টু আ বিউটিফুল গার্ল মানে ভাই আমার এখানে পাপপুটের কিছু ব্যাপার আছে বুঝছো ভাষা জোর পড়ে না আই থিংক বললাম না যে ট্রান্সপারেন্সি রাউন্ড নিয়ে একটু স্কেয়ার্ড তো যে আগে থেকে একটু পাম দিয়ে রাখছে যাতে ভাষা গিয়ে যদি বের হয়ে যায় আজকে ফারুক ভাই यस কতদিন কতদিন হলো কতদিন কি ট্রান্সপারেন্সি রাউন্ড গুড ওয়ান বিয়ে কতদিন হলো 3 ইয়ার্স এন্ড আ লিটল বিট 3.5 বছর হয়ে গেছে প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি কবে আমাদের আমাদের গায়ে হলুদের ডেট কবে আমাদের রিসেপশনের ডেট কবে এগুলো সব ওকে প্রতিদিন ওকে আমি জিজ্ঞাসা করি ঘুমাতে যাওয়ার আগে ও প্রতিদিন বলে মাঝে মাঝে প্রথম আড়াই বছর ভুল বলছে লাস্ট এক বছর একটু ঠিকঠাক বলে I feel you bro. Now this is inspiring for me. মানে আমি একটা শিখে যাও আমাদের শিখে আমি শিখে যাচ্ছি এক্স্যাক্ট আজকে আই থিংক অনেক একটা এডুকেটিভ একটা এপিসোড হবে যেখানে আমরা অনেক অনেক কিছু জানতে পারবো ইয়েস রাইট রাইট সাবিলা সোহাগ ভাইয়ের একটা প্রশ্ন আছে যে আজকে রাতে থেকে কি তুই তোর বয়ফ্রেন্ড কে রাতে ফোনে এইভাবে প্র্যাকটিস করাবি নাকি আই ডোন্ট ইউ আর ওপেন টু আ রিলেশনশিপ দর্শক ঝাঁপিয়ে পড়ুন চলে আসি আমাদের গল্পে ভালোবাসার শুরুটা হয়েছিল কিভাবে ভালোবাসার শুরুটা তুমি ভালোবাসার শুরুটা কিভাবে হয়েছিল সেটা কি তুমি বলতে চাও নাকি আমি বলবো বলো তো বলো না ইটস ওকে ওয়েল আমি তোমাকে প্রথমেই বলি যে ওর সাথে ফার্স্ট যখন আমার কথা হয়
আমি প্রথমে চিন্তা করেছিলাম ফারুক নামের কোন ছেলের সাথে আমি ডেট করব, ও মাই গড, না নামটা তো এত প্রবলেম ছিল, নামটা তো আমার খুব প্রবলেম ছিল, ট্রাস্ট মি নামটা তো আমার খুব প্রবলেম ছিল. This is old school নাম, কিন্তু এখন কিন্তু কারো বাচ্চা পোলাবের নাম ফারুক হয় না. Right, right. হ্যাঁ, there is a certain vintage touch to it. Right, মানে মানে বাণিজ্য মেলে গিয়ে হারিয়ে গেলে ফারুক ডাক দিলে উনি একজনই কতজন আঙ্কেল আসতে পারে, না চার ওই আঙ্কেল ওরে দেখে এমনি আসবে উনি আসবে. নাইস ওয়ান. তারপর তো আমরা তখন থেকে যখন কিভাবে জানো বলো তো, আমার কাজিন, আমি তখন জাস্ট মিস বাংলাদেশ হয়েছি, আমার কাজিন আমাকে নিয়ে গেছে যে ওর কোন ফ্রেন্ডের সাথে মিট করাবে, আমার কাজিন মিস বাংলাদেশ মিট করাবে, আর একটা ছেলেকে নিয়ে আসছে আমার সাথে মানে দেখার জন্য, করানোর জন্য একটা ছেলেকে নিয়ে আসছে. তো ওর সাথে ভুলেও চলে আসছে. আমাকে বলা হয়েছে যে দোস্ত একটা হেভি হট মায়া আছে, আমাদের সাথে একটু দেখাও যেতে পারবি, ফ্রি খাওয়াতেও পারবি, অসুবিধা নেই. তা আমি গেছি, আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আসলে ভিতরের ভালোবাসাটা বের হয়ে যাচ্ছে এখানে. যাই হোক, দ্যাটস দ্য রিয়েল স্টোরি, ইউ হার্ড ইট ফার্স্ট এক্সক্লুসিভ হিয়ার, আনডাউটেডলি. ওকে, সো বাট এই মিসম্যাচটা থেকে কিভাবে, ইউ নো, ওই ছেলেটার থেকে কিভাবে, হোয়েন ডিড ইউ কাম ইনটু প্লে, মানে হাউ ডিড ইট অল ওয়ার্ক আউট, মানে মিসম্যাচ উইথ মিস বাংলাদেশ. সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আমি যে টাইপের ছেলে পছন্দ করি, ফারুক কিন্তু একেবারে ওই টাইপের ছেলে না. মানে আমার থাকবে হচ্ছে সব সময় খুব ফর্মাল ড্রেসে থাকবে, খুব সুন্দর করে অল্প অল্প কথা বলবে, প্রথমে আমি এরকম ছিলাম. হয়ে গেল কিভাবে জানো, বুঝছো? আচ্ছা ফারুক ভাই, পছন্দ যে হয়েছিল নাকি এটা নিয়ে আমি কোনো প্রশ্নই করবো না, কারণ ওর মধ্যে কোনো এমন কোয়ালিটি নেই যেটা মানুষকে অ্যাট্রাক্ট করে না অনেস্টলি. তো তারপরও থাকে একটা জায়গা যে ওই কি আমার জন্য আসলে পারফেক্ট, অথবা আমি একটা অনেস্ট কথা অপিনিয়ন আপনার সাথে শেয়ার করি, কারণ আমি ওকে পার্সোনালি চিনি, এর জন্য আমি ওর ব্যাপারে অনেক কিছু জানি, দর্শক হয়তো জানেন না. কিন্তু দেখা যায় যে মডেল ইন্ডাস্ট্রি নিয়ে অথবা অভিনয় যারা আমরা করি তাদেরকে নিয়ে একটা কথা প্রচলিত থাকে যে ফ্যামিলিতে অনেক সময় তাদেরকে অ্যাকসেপ্ট করে না, কারণ যতটুকু আমি জানি আপনি মিডিয়ার সাথে রিলেটেড না, একবারই না, একদমই না. তো আপনি আপনার পরিবারের কাছে কিন্তু এমন একজনকে নিয়ে যাচ্ছেন যে একজন পাবলিক ফিগার, এবং ও তখন জাস্ট একটা কম্পিটিশন থেকে এসেছে. তো আপনার কি তখন একবারের জন্য মনে হয়েছে যে ওকে ফাইন লেটস গেট ইনটু এ রিলেশনশিপ, হলো হলো আর না হলো তো অপশন থাকবেই, এরকম কি কখনো মনে হয়েছে? না অ্যাকচুয়ালি, আই মিন ফ্যামিলিগত দিক দিয়ে ঠিক, আই মিন আমি খুবই লাকি একদিক দিয়ে যে আই কাম ফ্রম এ ভেরি ব্রড মাইন্ডেড ভেরি ওপেন ফ্যামিলি, সো আই এম ভেরি লাকি ইন দ্যাট ওয়ে. অ্যান্ড আই মিন, ইউ নো, পিয়ার সাথে যখন আমার প্রথম পরিচয় হয় আমি কখনো চিন্তা করি নাই ও মডেল কি সেলিব্রিটি নাকি, আই ও খুব ভেরি নাইস একটা পার্সন. And আমার এখনো মনে আছে ওই দিনটাতে আমরা টেবিলে বসে কথা বলতেছিলাম, and we got along really well. I mean, you know, আমি আসছিলাম কিন্তু কাবাব মে হাড্ডি হিসাবে, আর একজনের ওর আর আরেকটা ছেলে আমার একটা ফ্রেন্ডের ডেট হচ্ছিল, আমি মধ্যেখানে ঢুয়ে গেছি. তারপরে ওর সাথে মানে ওরা কথা বলতেছে, বাট আমি খেয়াল করতেছি ওদের মধ্যে থেকে আমাদের কেমিস্ট্রি একটু বেশি ছিল. And then আমরা বাসায় গেছি, আমার কাজিনের সাথে কথা বলছিল, মানে ইউ ডিড এক্সচেঞ্জ নাম্বারস, উই ডিড, ও ইউ ডিড, উই ডিড, আই মিন নট দ্যাট টাইম, নট দ্যাট ডে, ওয়াজ ইট, বাট ফরে, বাট আই থিংক, আই মিন যেটা হইছে যে হোয়াট ইট টার্নড আউট ওয়াজ আমার ফ্রেন্ডের থেকে শি স্টার্টেড টকিং মোর টু মি, ওকে, হুইচ ওয়াজ প্রবাবলি ডিড নট মেক মাই ফ্রেন্ড ভেরি হ্যাপি. আর ইউ গাইস স্টিল ফ্রেন্ডস? উই আর নট, নট ফর দ্যাট, নট ফর দ্যাট, বাট দ্যাটস নট ফান. Yeah, yeah, that is not fun at all. Yeah. That is not fun for the guy. It was fun for me though. আচ্ছা, আমি কি এখন খুব সিরিয়াস একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে মানে রোমান্টিক ওয়েতে আসলে উত্তরটা দেওয়া আমি এক্সপেক্ট করি, সেটা হচ্ছে উইদিন যেদিন দেখা হলো, কিছু কিছু মানুষ থাকে আমাদের লাইফে যে তাদের সাথে আমরা প্রথমবার দেখা করলাম অথবা সেকেন্ড টাইম দেখা করলাম, বাসে আসার পর তাদের কিন্তু একটা রেশ থেকে যায় যে সে আমার সাথে নাই, বাট আমি তাকে তার একটা কোনো একটা কোয়ালিটির জন্য তাকে মিস করছি. আপনার কি বাসায় যাওয়ার পর তাকে এই মিস করাটা হয়েছিল? হ্যাঁ. কি সেই কোয়ালিটিটা ছিল যেটা আপনি মিস করছিলেন? আমার মনে হয় প্রিয়ার মধ্যে একটা স্পন্টেনিয়াস ভাব ছিল, রাইট, দ্যাট আই মিন, ইউ নো, আমি আমি বলবো না যে আমি খুব একটা মডেল চিনতাম বা খুব একটা সেলিব্রিটি চিনতাম, বাট শি ওয়াজ হ্যাড দিস ভেরি ন্যাচারাল অ্যাপিল, ট্রু ট্রু, আই মিন ভেরি সিনসিয়ার পারসন, কোনো ভাঙ ভঙ্গি নাই, কথা বললে মনে হয় যে শি ইজ জাস্ট
kind of a girl next door kind of thing. Exactly, person, exactly. Which I, it really struck a chord in me. Mm. And what happened to you? She hated Akibarina. Me. Akibarina. She did not like me at all. আমাকে প্রথমে তুমি করে কথা বলছিল, আমি খুব অপছন্দ করি কেউ যদি প্রথম দেখাতে আমাকে তুমি করে কথা বলে, আই ডোন্ট লাইক ইট। তখন তো ছোট ছিলাম, তখন আরো বেশি ছিল, 17 ইয়ার্স ওল্ড। দেন ওইখান থেকে মানে আপনি যে কথাটা বললেন, একটা একজন লয়ারের পাশে বসে আপনি কি জানেন যে আপনি একটা ক্রাইমের সাথে জড়িত? হেই, উই ওয়্যার জাস্ট ফ্রেন্ডস, কাম অন। হ্যাঁ, জাস্ট টু জাস্টিফাই দ্যাট দে ওয়্যার জাস্ট ফ্রেন্ডস উইথ আ 17 ইয়ার ওল্ড গাই গার্ল। এনিওয়েজ, দেন কি হলো? আন্টি, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢাল অভিনন্দন রিমোটটা হাত না দেওয়ার জন্য। আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। ভালোবাসার আইসক্রিম, লভেলো প্রেজেন্স, সিম্পল লাভ স্টোরি, অনেক বড় নাম হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, উইথ সাবিলান্সিয়াম। Yes, এখন আমরা আমাদের গেস্টের কাছে চলে যাই, because we were having a great time, অনেক interesting জিনিস জানতে পারছিলাম about their relationship. Let's go back. তারপর ওই রোলারটা শুরু হলো কিভাবে, 6.5 বছরের জার্নিটা তাহলে? আমরা পিজ হাটে গিয়েছিলাম, তো ওইটাই ছিল আই থিঙ্ক আমাদের সেকেন্ড দেখা। তো কিন্তু অনেক মাস পরে, তো আমাকে তখন আমি বললাম কি যে এখন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা প্রতি সময় পিজা হাটে যাই, ওই দিনটাতে আমরা পিজা হাটে যাই। আর গুড ফর পিজা হাট, ফ্রি বিজনেস। হ্যাঁ, তো হয়ে গিয়েছিল। আমরা খুব আনরোম্যান্টিক। হ্যাঁ, আমরা খুবই আনরোম্যান্টিক, ওটা ও ইয়ে করবে, আমিও বলবো আমরা খুবই আনরোম্যান্টিক। আমরা কিন্তু আমরা খুব ডিসিপ্লিন, খুব ব্যালেন্সড, আমরা এরকমই। কি আর্মি ট্রেনিং নাকি যে ডিসিপ্লিন, ব্যালেন্স, এগুলো দিয়ে কি হবে? না, অবভিয়াসলি রিলেশনশিপে তো লাভ শুড বি ওয়াইল্ড, ওয়াইল্ড, ক্রেজি। হ্যাঁ, মানে আনকেজড যেটা আর কি আমার কাছে মনে হয়। তো মানে যাও, তোমার সাথে তোমার কোনো সেন্স অফ হিউমার কাজ করতেছ না ভাই, আপনি অনেক জোস, আপনি বলেন। ফারুক ভাই বলুক, কি প্রপোজাল এর ইয়ে? আপনি মানে আপনি জানেন এটা এটা আমাদের দেশের অনেক ছেলের জন্য প্রযোজ্য। হ্যাঁ, আমার জন্য কাজে লাগবে। একটা মেয়ে আমাকে পছন্দই করে না ধরেন, হ্যাঁ, এই মেয়েটাকে পটানো কিন্তু আসলে ইটস এ প্রিটি টাফ জব। ইট ইজ, তার মধ্যে মানে এরকম একটা মেয়ে কিভাবে ভাই? অ্যাবসলিউটলি, আই থিঙ্ক পিয়া, আমার আমার কাছে সবসময় মনে হতো যে পিয়া কে পটানোর জন্য আমার ওর মাইন্ডে ঢুকতে হবে কোনোভাবে, মানে ওর বেসিক্যালি ওর ও কিভাবে জিনিস দেখে ওটা আমার বুঝতে হবে। সো আমি দেখতে শুরু করলাম, আই মিন আই হ্যাভ টু কাইন্ড অফ চেঞ্জ মাই সেলফ আ বিট এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ শি সিস। আমি খুবই ফাজিল একটা টাইপের ছেলে, অ্যান্ড ইট ওর এটা হইতেছিলই না, মানতে পারে না যে আমি ওর ফ্রেন্ডসের সাথে যে ইয়ার্কি করতেছি, জোকস করতেছি, ওইটা মানে নিতে আমি বুঝেছি হয়তো বা এই মেয়েকে আমি চেঞ্জ করতে পারবো। এখন কিন্তু অনেক 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 মাচ মোর ফানি নাও দ্যান শি ওয়াজ 6-7 ইয়ার্স এগো। এখন লাইক তোমরা এখন একটা, আই হ্যাভ ওয়ার্কড অন দিস ফার মোর নাও, আমি বুঝতে পারছি বাট আই মিন অ্যাডভাইস ইজ ট্রাই টু see it from the girl's point of view, right? I mean, you know, it's that's very important. But how do you do it? I mean, that's not an easy job. Small example. So je din amake propose korchilam, so ami oke phone kore bolchilam, so you know, we've been talking, I din kotha boltechi, so are we a boyfriend girlfriend now? And she's like, phone e bola jabe na. Yes, এরম বানি কি ট্যাপ করতেছি নাকি? রাজেশ কোন সিলিকেট সার্ভিস নার্কোস? হ্যাঁ, আসতে হবে খুব ফর্মালি ড্রেস করে, খুবই লেট ব্যাক একটা। আচ্ছা ঠিক আছে, আমিও শার্ট প্যান্ট পরে আসলাম, এসা বসলাম, তাই বললাম আচ্ছা ঠিক আছে এখন আমরা, না না দাঁড়া এখন না, আগে না, আগে অর্ডার দাও, ফুড টুড আসুক, তারপরে এখন কি জানি বলতে চাইছিলা তুমি আমাকে একটা কথা, এবার বলো। সাডেনলি ফোন ইজ সিম মাচ ইজিয়ার,
in person it seemed as if and acha acha mane nijere bhalo lagche you know amra to onek din dhorei kotha boltechi to mane mane bujhtechi to na bujhchi na ami kichu bujhe bhalo kauke shompurno sentence complete koro elam na mane ei to mane ar ki na na amake pura sentence bolte hobe so tar pore ami bolam ei math amra phashai ditechi ঠিক আছে ওকে অসুবিধা নাই পিচ্ছি ভেরি ইন্সপায়ারিং ভেরি ইন্সপায়ারিং ভেরি ইন্সপায়ারিং বাচ্চা মেয়ে না হ্যাঁ তাই আমাকে রিং পুরো একদম নাকে রশি দিয়ে একদম আর বিয়ের পরের স্টোরিটা তো আসলে কতটা ইন্টারেস্টিং ওটা আমরা আসবো কিন্তু তার আগে আমাদের একটা সেগমেন্ট আছে ইন্টারেস্টিং সেগমেন্ট সেটা হচ্ছে যেটা আমার মনে হয় যে আপনাদের হওয়ার কথা না হওয়ার কথা না এক্স্যাক্টলি খুব বেশি ওকে সেটা না ভয় পেও না ভয় পেও না সেটা হচ্ছে চিঠি লেখা আমি অনেক চিঠি লিখেছি ওকে তাই তোমরা দুজন দুজনের কি লিখবো যা খুশি তা ফিলিংস ইমোশনস কমপ্লেইন্টস যা খুশি তা একটা মানুষ চিঠি লিখবে যেটা কি ন্যাশনাল টিভিতে বলার মতো আপনারা গান দেখুন আমাদেরকে যদি দেখতে ভালো না লাগে বলেই না যে আমরা ব্যাক করছি আমি ঢুকে গেছিলাম গানের ভিতরে ওকে আমরা একটা কমেন্ট পড়ে নিই কিছু অর্ণব জাহান নাইম লিখেছেন সিয়াম ভাইয়া এন্ড সাবিলা নূর আপি আমার দেখা বেস্ট একটা টেলিফিল্ম হ্যাপি এন্ডিং ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই বলছে যে আমাদের শো দেখছে খুব ভালো লাগছে পিয়া পর ফারুক ভাইকে খুব ভালো লাগছে এরকম অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে বাট আই এম ওয়েটিং ফর দ্য চিঠি লেটস সি কে কি লিখেছে লেটস এক্সচেঞ্জ আচ্ছা আরেকটা হচ্ছে যে আপনারা যখন কমেন্ট করেন আমি আপনাদের অনেস্টলি একটা কথা বলি সেটা হচ্ছে যে ভালো লাগছে অথবা নাইস শো ইয়েস হ্যাপি টু সি ইউ এসব কথা আসলে খুব জেনারেল কথা এক্স্যাক্টলি উই নিড সাম ফিডব্যাক এক্স্যাক্টলি যেটাকে আমরা কন্টেন্ট হিসেবে আমরা পড়তে পারবো আপনাদের মতামতগুলো আপনারা আমাদেরকে জানান তো আমরা এক্সচেঞ্জ করে ফেলি চলে আসি কে প্রথমে কে পড়বে কে পড়বো আমি ঝটপট রেডি রেডি ওকে ওকে ডিয়ার পিয়া আজকে তুমি আমার বাথরুমের লাইটটা রিপ্লেস করতে ভুলে গেছো প্লিজ কালকে করে ফেলো আমার শেভ করতে প্রবলেম হয় বাই দ্য ওয়ে আই নো ইউর বার্থডে ইজ কামিং আপ ইউ হেড সারপ্রাইজেস সো প্লিজ টেল মি হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট আই ক্যান গেট ইট ফর ইউ উইদাউট গেটিং ইন টু ট্রাভেল বাই তুমি এতটুকু লিখতে তোমার এত সময় লাগলো This is heartfelt. See, I'm exactly. I sense a subtle romance in this. মানে খুব একটা subtle. subtle একটা underlying romance যেটাকে আমরা মানে অনেক creative একটা aspect দেখতে পাচ্ছি. Very interesting. Very interesting. ভাই? Okay. আপুটা পড়ে ফেলি. Oh my god. PR handwriting পড়া is really tough. কি বলো তুমি এগুলা? আচ্ছা. Hello Tuktuki. Oh god. Oh, his name is Tuktuki. Oh, that's cute. তোমার চারটা নাম বলো which আমি পাবলিক টেলিভিশনে বলবো না আমাদের অ্যানিভার্সারি ডেট বলো ওরে খাইছে এগুলো আমি কিছু বলা যাবে না এখন আমাদের তুমি বলেছো যে বিয়ের পর আমাকে তুমি বলেছো যে বিয়ের পর সবসময় আদর করে রাখবে which I do প্লিজ ভালো কাপড় পরবে সি আমি কি পরেছি ও কি পরেছে সি ব্যাংকক থেকে ভালো ভালো ফুড কিনবে আর প্লিজ হোটেলের বিলটা তুমি দিবে প্লিজ হোটেলের বিলটা আমার দেওয়ার কথা হ্যাঁ আর ফুডের বিলটা আমার দেওয়ার কথা সো আজকে তুমি এইলা টিভিতে বলে হচ্ছে পারবে যাবা আশ্চর্য না ইটস নট হ্যাপেনিং আমার এক্সামে আমার এক্সামের সামনে আছে ডিস্টার্ব করা যাবে না পড়ার সময় প্লিজ তুমি একটু নরমাল অ্যাডাল্টের মতন অ্যাক্ট করো ও ইয়েস আই লাভ পিয়া ওয়াও complaints yeah. complaints huh no not complaints and I ask you a few things that whether you remember or not you didn't answer তার মানে মনে নাই গুলো রাতে যে শোনা হবে আজকে ওকে আজকে রাতে গিয়ে কিছুটা অ্যাকশন হবে একটা অ্যাকশন হবে বাট আমরা একটা ব্রেক নিয়ে ফেলি নো 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 আমি তো ঝগড়ার ভিতরে ঢুকে আছি একটা ব্রেক নিয়ে ফেলি আমরা আরো ব্রেক এর পর ঝগড়া দেখব আর আমাদের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং রাউন্ডস গুলো হবে বাট আন্টি রাইট রাইট আন্টি রিমোটটাতে হাত দিয়ে না সব সময় আন্টি হাত দেয় মনে হয় এই মাসুদ মাসুদ সোহাগ নামে যে একটা লোক আছে একে তো ঠিক কেমন লাগে আমার আই হ্যাভ নো ওয়ার্ডস উনাকে এক্সপ্লেইন করার জন্য মানে এত ভালোবাসিস
অপোজিট. আচ্ছা, এনিওয়ে লেটস নট গো দেয়ার. আমি জানি না কেন, ঠিক আছে, উই মিস ওয়ার্ল্ড মিস বাংলাদেশের উই ঝালাকা দেখতে চাই আমি. ওকে, চলো. ওকে, লেটস গো. আচ্ছা, এই রাউন্ডের নাম হচ্ছে ফেস্টিভ্যালি ট্রান্সপারেন্সি রাউন্ড. খুব মন দিয়ে শুনো, ট্রান্সপারেন্সি রাউন্ড, এখানে সবাই ট্রান্সপারেন্ট থাকবো আমরা সাবিলার মতো, এবং তিনটা করে প্রশ্ন করা হবে, কিন্তু কোনটা অ্যানসার মানে ইদার অ্যানসার ইয়েস অর নো, বাট আমরা কখনো কোনো ডাইরেক্ট অ্যানসার দিব না. ইফ ইটস আ ইয়েস আমরা বলবো আই লাভ ইউ, ইফ ইটস আ নো আমরা বলবো তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি অতটা খারাপ না. ওকে, ওয়েট ওয়েট ওয়েট, সো তোমরা আমাদের কোশ্চেন করবা, আর আমরা ইদার ক্যান সে ইয়েস অর নো. না, ইউ ক্যানট সে ইয়েস. ইফ ইওর অ্যানসার ইজ ইয়েস, আই লাভ ইউ. ইফ দ্য অ্যানসার ইজ নো, ইউ সে তুমি আমাকে যতটা খারাপ ভাবো ততটা খারাপ না. আচ্ছা আচ্ছা, শুরু করছি আমরা ভাইয়াকে দিয়ে. ওকে ওকে, সো ফার্স্ট কোশ্চেন, কখনো পিয়াপুর কো আর্টিস্টের সাথে ফ্লার্ট করেছেন? আমি যতটা খারাপ না তুমি যতটা পিয়াপুর এমন কোন এক বন্ধু আছে যাকে আপনি পছন্দ করেন না বাট কখনো বলা হয়নি? I love you. Okay. I knew it. এটা হবেই। আচ্ছা, নামটা আমরা পরে জানবো। We are ready? আরেকটা অ্যানসারের নামও জানবো কিন্তু, হ্যাঁ। পাঠিয়ে দিতে হবে, ready? তোমার কি কখনো এমন মনে হয়েছে যে আমি দেখে এই মানুষটার সাথে সংসার করতে পারলাম আর কেউ পারতো না? তুমি আমাকে যতটা খারাপ বলো আমি ততটা খারাপ না। Very very honest, very honest. Yes. Ready? Second. এমন কোনো কাজ আছে অথবা এমন কোনো অপরচুনিটি আছে যেটা তুমি গ্র্যাব করেছো কিন্তু ভাইয়াকে তোমার মিথ্যা বলতে হতো দেখে তুমি তাকে বলোই নাই? আবার তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি আমি অতটা খারাপ না। এই মেয়েটা যে কি বোরিং। আপনি জানেন মানে তুমি জানো যে ভাইয়া অলরেডি একটা মিথ্যা বলছে, তবুও তুমি না জানার অভিনয় করে ব্যাপারটাকে পাশ কাটিয়ে চলে গেছো যেন কোনো ফার্দার ঝামেলা না হয় তখন। আই লাভ ইউ। ওকে, গুড ওয়ান। আচ্ছা, আমরা এখন আমাদের পরের রাউন্ডটাতে খুব তাড়াতাড়ি চলে যাব। এটা হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার টাইপের হবে। এই রাউন্ডটার নাম হচ্ছে কম্প্যাটিবিলিটি রাউন্ড। সেখানে প্রথমে লিখবে হচ্ছে ফারুক ভাই আর উত্তর দিবে পিয়া। প্রত্যেকটা প্রশ্নই থাকবে হচ্ছে ফারুক ভাইয়ের ব্যাপারে। ওকে, এখান থেকে আমরা দেখব যে তুমি ফারুক ভাইকে কতটুকু জানো। ভাই সরি টু ইন্টারফেয়ার বাট বাংলাদেশে এখন অনেক মিম আছে। ও আচ্ছা, না না, বিদেশি না মিম। ও জানে। ওকে, গুড ওয়ান দেন। ওকে, ফারুক ভাইয়ের সবচেয়ে বড় উইকনেস কি? সবচেয়ে বড় উইকনেস, 5, 4, ফিজিক্যাল না ভাই, 3, 2, 1, ডান অ্যানসার। ফারুকের উইকনেস, I really don't know, কি হবে? He's a very jolly minded guy. You? ফারুক ভাই লাস্ট গার্লফ্রেন্ড এর নাম কি? সত্যিটা অ্যান্সার দিতে হবে কিন্তু, 3,
3, 2, 1 ভাইয়া তো লিখে নাই এখন আই নো ডান কেমন আছে যে তার আগে শ্যাম ভাইয়া আপনাকে কংগ্রেচুলেশনস আপনার নতুন পদক্ষেপটা নিয়েছেন সেটার জন্য আমার নতুন কি রিলেশন হয়েছে ওরা মন্টু আমি আসলে চুল কাটি না নাপিত আমারটা কেটে আজকে আমাদের গেস্টের জন্য কোন প্রশ্ন আছে আপনাকে কিছু লিখতে হবে না ভাই ঠিক আছে বাংলাদেশের এমন কোন মডেল আছে যাকে দেখলে পিয়ার মনে হয় যে ওকে ফাইন আমি যদি ওর মতো হতে পারতাম মেয়ে অবভিয়াসলি হ্যাঁ ভাই ছেলে হতে পারতাম ওকে 5 4 3 2 2 1 উইনামে কোন মডেল নাই ভাই ওকে অ্যানসার অ্যানসার ইমি No one, no. Please give me a break. Answer key. No one. Shabash. What? Even I knew that. Yes. Even I knew the answer. It. Yes, she didn't know that. I knew it. Even I knew the answer was going to be no one. এটা আপনি পারবেন ভাই কারণ এটা আপনাকে এক্সপেরিয়েন্স করতে হচ্ছে আমার মনে হয় অনেক পিয়ার স্যান্ডেলের মাপ কত 5 4 3 2 1 ওকে 10 ঠিক আছে ওয়েল ডান ভাই ইউ আর দ্য বেস্ট বয়ফ্রেন্ড ম্যান হাজবেন্ড না বয়ফ্রেন্ড এগুলো বয়ফ্রেন্ডের জানতো হাজবেন্ড আসলে এগুলো নিয়ে বদর থাকে হ্যাঁ ট্রু পিয়া আচ্ছা এই কোশ্চেনটা আমার আমাদের যে প্রযোজক উনি ওনার বউয়ের কাছে অনেক প্যারা খান হ্যাঁ তো উনি এই প্রশ্নটা আসলেই করতে চান হ্যাঁ পিয়া কোন পার্লারে গিয়ে সবচাইতে বেশি সময় নষ্ট করে 5 4 3 2 1 ওকে অ্যানসার প্রিভে অ্যানসার ঠিক আছে ও তার মানে এই রাউন্ডে জিতে গেলেন নানা দাদ দেন ফারুক ভাই আপনার জন্য রয়েছে গিফট আপনি চাইলে পিয়াকে দিতে পারেন না চাইলে অন্য কাউকে আপনি বিদ্যাসিনা মিমকেও দিতে পারেন এটা নিয়ে আজকে অনেক কথা অনেক কথা হবে আমি জানি তো না ও আগেও বলেছে আমি আগুন লাগাচ্ছি তবে আমার মনে হয় এটা সস্তা সো এটা আপনি পিয়াকে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে লাভেলের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার থ্যাংক ইউ সো এটা এটা দিস ইজ আ লেসন ফর অল অফ আস যে জি ছেলেদেরকে মেয়েদেরকে একটু বেশি করে চিন্তা হয় মেয়েদের থেকে ট্রু 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 এই যে ট্রু ফ্রি অ্যাডভাইস একদম নেক্সট বার আসলে আপনি চারটি প্রশ্নের উত্তর পাবেন আমি এতটুকু শিওর আর সাবিলার পক্ষ থেকে ফারুক ভাইকে
যেন সে বিদ্যা সিনহা মিমকে নিয়ে যেতে পারে, এর জন্য হোটেল সিগালের পক্ষ থেকে একটি তিন দিন দুই রাতের গিফট হ্যাম্পার। তোমাদের মধ্যে কেমিস্ট্রিটা এক্সেলেন্ট ভাই, শো এখনো শেষ হয়নি। Well done. Really nice. I had really nice good time talking to you. Thank you so much. Thanks for coming. Piyapu. খুবই ভালো ছিল। তাই বলে তুমি এখন আমাকে আপু বলে ডাকা স্টার্ট করো না, এটাই বাকি ছিল আমার লাইফে। ইয়া বল কি অবস্থা ছিল বল। তাই বলে তুই করে বলতে পারো না আমাকে তুমি। ভাই আমি যদি এমন চেষ্টা করি আমিও কিন্তু এরকম একটা সুন্দর মেয়ে পেতে পারি, এটা কিন্তু আমার সামনে एग्जांपल আছে। খুব ভালো লেগেছে ওভারঅল। আমি একটু বাণিজ্যিকভাবে কথা বলি, লাভ লো আইসক্রিম সিম্পল লাভ স্টোরিতে এসে খুব ভালো লেগেছে। সিয়াম সাবলের সাথে কথা বলে খুব ভালো লেগেছে এবং যারা যারা দেখেছেন, আর আমরা আশা করবো না আমরা বলবো যে সি আমার আজকের এপিসোড যারা দেখেছেন, সেলিব্রিটি মানে শুধু সবার ডিভোর্স হওয়া না, অনেকেরই থাকে 10 ইয়ার্স, আমি আমার বয়স অনুসারে 10 ইয়ার্স আছি একসাথে। সো পজিটিভ সাইড নেগেটিভ সাইড সব জায়গায় থাকে, আমাদেরও আছে, অ্যান্ড পজিটিভ সাইডটা বেশি দেখার চেষ্টা করবে। ভেরি গুড পয়েন্ট। 17 বছর বয়সে মানে একটা মেয়ের বয়স 17 বছর, ও 10 বছর ধরে রিলেশনশিপে আছে। ইয়েস, আমি যে নেক্সট কথাটা কি বলতে পারেছি, আমি এইটুকু বোঝার মতো সেন্স অফ হিউমার আমার আছে। বাট মানে অনার আমার ক্রেডিট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আসার জন্য। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। যাওয়ার আগে আমি জানি না যে আবার নেক্সট কবে দেখা হয়, পরের সপ্তাহে হতে হবে, হতে হবে না, হয়তো কেন, কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলে যেতে চাই, যদিও আমাকে অতটা সময় আলো করা হবে না। সেটা হচ্ছে আপনার ভালোবাসা, আপনার সম্পর্ক, আপনার রিলেশনশিপ সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আপনার। আপনি কোনো থার্ড পার্সনকে ওখানে ইন্টারফেয়ার করতে দেবেন না, নিজের ভালোবাসাকে ইন্ট্যাক্ট রাখুন, নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান। কার ডিভোর্স হচ্ছে, কে সুখে নেই, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যদি দেখতে চান ভালো কাপল দেখুন যারা সাকসেসফুলি তাদের লাইফ লিড করছে, তাদেরকে দেখুন। কোনো কাপল আপনি এমন পাবেন না যাদের মাঝখানে প্রবলেম হয় না, বাট ভালো কাপল তারাই, ভালো রিলেশনশিপ ওইটাই যারা তাদের নিজেদের মধ্যে দুটোকে সামলে রেখে আবার একসাথে পথে হেঁটে যায়। এন এরকম ভালো কাপলদের স্টোরি শুনতে কিন্তু অবশ্যই লাভেল প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি দেখতে হবে, বিকজ আমাদের কাস্টে সবসময় অনেক অ্যামেজিং কাপলস আসে। সো নেক্সট মানডে দেখা হবে, বাট টিল দেন কিপ লাভিং।